হ্যালো বন্ধুগণ, আমি সাধনা। নতুন একটা ঝাকানাকা রেসিপি নিয়ে চলে এলাম রান্নাঘরে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি না পোলাও না ফ্রাইড রাইস, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি চালের মধ্যে টমেটো পেস্ট দিয়ে দুর্দান্ত স্বাদের একটা নতুন রেসিপি। আর এই রেসিপিটা কাউকে বানিয়ে খাওয়ালে সে তোমাকে বলতে বাধ্য হবে এত বুদ্ধি কোথায় পেলে, দুর্দান্ত খেতে হয়। তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি। দারুণ স্বাদের এই রেসিপিটা বানাতে প্রথমেই একটা মিক্সিং বোলের মধ্যে আমি দিয়ে দেবো 2 কাপ পরিমাণে বাসমতি চাল। আজকের এই রেসিপিটা বাসমতি চাল দিয়ে করলে খেতে দুর্দান্ত টেস্ট হবে। তো দেখো, একদম ঝাকানাকা করে মানে ঝটপট করে দিয়ে দিলাম 2 কাপ পরিমাণে বাসমতি চাল। এখন এই চালটাকে 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তো দেখো, চালটাকে 2 বার জল পাল্টে খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই চালটাকে ফ্রেশ জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবো 10 থেকে 15 মিনিট। তো চালটা ভিজতে দেখ, ততক্ষণে আমরা বাকি কাজগুলো রেডি করে নেব। তার জন্য এখানে নিয়েছি 2টো লাল টুকটুকে পাকা টমেটো। এইরকম কিন্তু একদম লাল টুকটুকে পাকা টমেটো হতে হবে, তবেই কিন্তু রেসিপিটা দুর্দান্ত হবে। কাঁচা হলে কিন্তু একদমই হবে না, এইরকম একটু পাকা দেখে নেবে, তাহলে কিন্তু কালারটা দুর্দান্ত আসবে। এখন এই টমেটো 2টোকে খুব সুন্দর করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে ছুরি দিয়ে একটু মাঝখান থেকে এইভাবে কেটে নেব। তো দেখো, ছুরি দিয়ে একদম ঝাঁকানাকা করে মানে ঝটপট করে টমেটোগুলোকে এইভাবে একটু পিস পিস করে কেটে নিলাম। এখন এই টমেটো পিসগুলোকে দিয়ে দেবো মিক্সিং জারের মধ্যে। এখন ঢাকনাটা বন্ধ করে এইরকম একটা মিহি পেস্ট আমাদের তৈরি করে নিতে হবে, একদম মিহি করে পেস্ট করতে হবে। এখন এই পেস্টটাকে একটা বোলের মধ্যে ঢেলে নেব। তো বন্ধুগণ, আজকের রেসিপিটা ভীষণ টেস্টি একটা রেসিপি হতে চলেছে, স্বাদে গন্ধে ভরপুর আর কালারটাও কিন্তু দুর্দান্ত হয়। আর এদিকে দেখো, 15-16 মিনিট হয়ে গেছে, চালটাও কিন্তু খুব সুন্দরভাবে ভিজে গেছে। চালের জলটাকে খুব সুন্দর করে ঝরিয়ে নিয়েছি, একটুও কিন্তু জল নেই। এখন এই চালটাকে কড়াইয়ের মধ্যে ঢেলে দেবো। তো বন্ধুগণ, এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ রাখতে হবে। গ্যাসের ফ্লেমটা বন্ধ থাকা অবস্থায় চালটাকে কড়াইয়ের মধ্যে খুব সুন্দর করে ছড়িয়ে দিতে হবে। তারপরে আমরা যে টমেটোর পেস্টটা তৈরি করে রেখেছিলাম, সেই টমেটোর পেস্টটাকে চালের উপর দিয়ে এইভাবে একটু ঢেলে দিতে হবে। আর টমেটোর কালারটা দেখো কত সুন্দর হয়েছে, যেহেতু টমেটোটা খুব সুন্দর পাকা ছিল তাই কালারটা কিন্তু একদম লাল টুকটুকে দেখতে লাগছে। তো এইরকম কিন্তু পাকা টমেটো নিতে হবে, তাহলে দেখবে কালারটা জাস্ট দুর্দান্ত হবে। এবারে টমেটো পেস্টটাকে খুব সুন্দর করে নেড়ে চেড়ে চালের সাথে মিশিয়ে নিতে হবে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। খুব সুন্দর করে নেড়ে চেড়ে চালের সাথে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল, মানে যতটা আমি চাল নিয়েছিলাম তার ডবল দিতে হবে জল। তো এখানে আমি 2 কাপ পরিমাণে চাল নিয়েছিলাম, তার জন্য এর মধ্যে আমি দিয়ে দেবো 4 কাপ পরিমাণে জল, তবেই কিন্তু ভাতগুলো একদম ঝুরঝুরে আর ফুরফুরে তৈরি হবে। তো জলের পরিমাণটা কিন্তু একদম ঠিকঠাক দিতে হবে। খুব সুন্দর করে জলটাকে দিয়ে একদম ঘোটানাটা করে মিশিয়ে নিয়ে এখন আমি এর মধ্যে দেবো 2 চামচ সাদা তেল মানে রিফাইন্ড অয়েল। একটু সাদা তেল দিলে কিন্তু ভাতগুলো একদম ঝরঝরে তৈরি হবে, একটার সাথে একটা লেগে যাবে না, একদম ফুরফুরে তৈরি হবে। তো তেলটাকে মিশিয়ে নিয়ে এখন আমি এর মধ্যে দেবো 3টে চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার এই ফ্লেভারটা কিন্তু দুর্দান্ত লাগে। এবারে ধামাচাপা দিলাম মানে ঢাকনাটা বন্ধ করে চালটা ফুটতে থাক, ততক্ষণে বাকি প্রিপারেশনটা আমরা রেডি করে নেব। গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে দিয়ে এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম 2 থেকে 3 চামচের মতো রিফাইন্ড অয়েল। তেলটা গরম হয়ে গেলে কেটে রাখা আলুগুলোকে দিয়ে একটু লাল লাল করে ভেজে নিতে হবে, তবেই কিন্তু আলুগুলো খেতে দারুণ লাগবে। তোমরা চাইলে কিন্তু আলুগুলো না ভেজেও করতে পারো, তবে আলুগুলোকে যদি ভেজে দেওয়া যায় খেতে কিন্তু দারুণ টেস্ট লাগে। আলুগুলো কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে, আর এদিকে দেখো ভাতটাও কিন্তু হাফ সেদ্ধ হয়ে গেছে। ভাতটা যখন হাফ সেদ্ধ হয়ে যাবে, ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ভেজে রাখা আলুগুলোকে ভাতের মধ্যে দিয়ে দেবো, তাহলে আলুটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। তো এখন এই ভেজে রাখা আলুগুলোকে একদম ঝাঁকানাকা করে মানে ঝটপট করে ভাতের মধ্যে দিয়ে দিতে হবে। তারপরে একটু মিশিয়ে নিয়ে ভাতগুলোকে আরও একটু রান্না করে নিতে হবে, যতক্ষণ না ভাতের ফেনটা পুরোপুরি শুকিয়ে যাচ্ছে। তো ঢাকনাটা বন্ধ করে ভাতটা হতে থাক, ততক্ষণে বাকি প্রিপারেশনগুলো আমরা রেডি করে নেব। হ্যাঁ
এখন ওই আলু ভাজা কড়াইতে যে তেলটা ছিল সেই তেলের মধ্যে আমি আগে থেকে বেশ কিছুটা সয়াবিন, যেটাকে আমরা সয়া চাঙ্ক বলি, সয়াবিনটাকে খুব সুন্দর করে সেদ্ধ করে জল ছিটকে রেখেছিলাম, মানে জলটাকে খুব সুন্দর করে নিংড়ে রেখেছিলাম। এখন এই সয়াবিনটাকে একটু ঘোটানাটা করে লাল লাল করে ভেজে নিতে হবে। তো সয়াবিনের মধ্যে সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে সয়াবিনটাকে একটু লাল লাল করে ভাজবো, তাহলে সয়াবিনের যে কাঁচা গন্ধ সেই কাঁচা গন্ধটা চলে যাবে, সয়াবিনটা খেতে কিন্তু দারুণ লাগবে। তো খুব সুন্দর করে নেড়ে চেড়ে সয়াবিনটাকে লাল লাল করে ভেজে নিলাম। আর এদিকে দেখো ভাতটাও কিন্তু আমাদের রান্না করা হয়ে গেছে, জলটা একদমই শুকিয়ে গেছে, আর ভাতগুলো দেখো কত সুন্দর একদম ঝুরঝুরে হালকা ফুলকা তৈরি হয়েছে দেখেই তোমরা বুঝতে পারছ। জলের পরিমাণটা যদি ঠিকঠাক দাও তাহলে কিন্তু ভাতগুলো এই রকম একদম ঝুরঝুরে ফুরফুরে তৈরি হবে। লাল টুকটুকে পাকা টমেটো পেস্ট করে দেওয়ার কারণে ভাতের কালারটা তো কত সুন্দর এসেছে, অবশ্যই কিন্তু একদম লাল টুকটুকে পাকা টমেটো পেস্ট করে দিতে হবে, তবেই কিন্তু ভাতের কালারটা এত সুন্দর আসবে। আলুটাও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আর ভাতগুলো দেখো কত সুন্দর একদম ঝুরঝুরে ফুরফুরে তৈরি হয়েছে। ভাতটা কিন্তু একদমই রান্না করা হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। আর এদিকে দেখো কড়াইতে আমি দিয়ে দিলাম 2 থেকে 3 চামচের মতো রিফাইন্ড অয়েল। এখন এই তেলের মধ্যে দিয়ে দেবো 1 থেকে 1.5 চামচের মতো ঘি। তেল আর ঘিটাকে খুব সুন্দর করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তোমরা চাইলে কিন্তু শুধু ঘি দিয়েও রান্নাটা করতে পারো অথবা সাদা তেলেও রান্নাটা করতে পারো। আমি সাদা তেল আর ঘি মিশিয়ে করছি, রান্নাটা কিন্তু দারুণ হবে আর ফ্লেভারটাও কিন্তু দুর্দান্ত হবে। দিয়ে দিলাম 2 শুকনো লঙ্কা ফোড়ন, 1/2 চামচ গোটা জিরে ফোড়ন, আর দিয়ে দিলাম 2 লবঙ্গ, এলাচ, দারচিনি। একটু গোটা গরম মশলা ফোড়ন দিলে কিন্তু দারুণ একটা ঘ্রাণ পাওয়া যাবে। খুব সুন্দর করে ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে। যখন দেখবে যে ভাজা ফোড়ন থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে, তাহলে খেতে কিন্তু দারুণ লাগবে। এখন খুব সুন্দর করে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আজকের রান্নাটা এক পাকের একটা সুস্বাদু রান্না, এর সাথে আর কোনো রকম সবজি বা তরি তরকারির প্রয়োজন হবে না। তো দেখো পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে 4-5টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, 1/2 চামচ দিয়ে দিলাম রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1/2 চামচ আদা বাটা। খুব সুন্দর করে রসুন আর আদাটাকে একটু ভেজে নেব, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ আদা রসুনটাকে একটু ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে 2 মিনিট সময় ধরে আদা রসুনটাকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে, এখন আমি এর মধ্যে দেবো 7 মতো লবণ, দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়ো। এবার অল্প অল্প করে কিছু গুঁড়ো মশলা আমি এর মধ্যে অ্যাড করবো। প্রথমে দিয়ে দেবো 1 চামচের 3/3 ভাগ জিরের গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচের 3/3 ভাগ ধনিয়া গুঁড়ো। সমস্ত গুঁড়ো মশলাটা একদম অল্প পরিমাণে দিলাম, সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম, আর আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা সয়াবিনগুলোকে। তারপরে খুব সুন্দর করে নেড়ে চেড়ে সয়াবিনগুলোকে মশলার সাথে কষিয়ে নিতে হবে। তো বন্ধুগণ আজকের রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আগে তোমার কাছে পৌঁছে যায়। তো দেখো আমি সয়াবিনটাকে মশলার সাথে খুব সুন্দর করে একদম ঝাঁকানাকা করে কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 7 মতো 1/2 চামচের মতো চিনি। একটু চিনি দিলে কিন্তু স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে, খেতে কিন্তু দারুণ লাগবে। আর সবশেষে দিয়ে দিলাম 1/2 চামচের থেকে একটু বেশি শাহি গরম মশলার গুঁড়ো। একটু গরম মশলার গুঁড়ো দিলে কিন্তু যেমন সুন্দর টেস্ট হবে ফ্লেভারটাও কিন্তু দুর্দান্ত হবে। খুব সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এখন রান্না করা রাইসগুলোকে অল্প অল্প করে দিয়ে মেশাতে হবে। তো বন্ধুগণ এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে, একটুও কিন্তু বাড়ানো যাবে না। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে রাইসটাকে খুব সুন্দর করে সমস্ত কিছুর সঙ্গে মিশিয়ে নিতে হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কাজু বাদাম ভাজা, 10-12টার মতো কাজু বাদাম। একটু ঘিয়ের মধ্যে হালকা লাল করে ভেজে রেখেছিলাম, তো একটু কাজু বাদাম ভাজা দিয়ে দিলাম। যখন খাবে না কাজু বাদামটা গালের মধ্যে পড়বে, খেতে কিন্তু দারুণ লাগবে। খুব ভালো করে কাজু বাদামটা দিয়ে একটু মিশিয়ে নিয়ে এখন আমি এর মধ্যে দেবো 1 চামচ ঘি। সবশেষে একটু ঘি দেবে, তাহলে দেখবে দারুণ টেস্ট হবে, ফ্লেভারটাও কিন্তু দুর্দান্ত হবে। তো 1 চামচ দিয়ে দিলাম ঘি, আর দিয়ে দেবো এর মধ্যে বেশ কিছুটা ধনে পাতা কুচি। ধনে পাতাটা কুচি দিয়ে আর একটু খুব ভালো করে উল্টে পাল্টে মিশিয়ে নেব। তো দেখো ধনে পাতাটা দিয়ে খুব সুন্দর করে একদম নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম, আর মেশাতে মেশাতে দেখবে কি সুন্দর একটা ঘ্রাণ তোমরা পাবে। তো দেখো তৈরি হয়ে গেল টমেটো রাইস। এই টমেটো রাইস রান্না করে তোমরা অফিসের টিফিন বক্সেও কিন্তু নিয়ে যেতে পারো, খেতে কিন্তু দারুণ লাগে। এক পাকের এই রান্নাটা বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণ মজা করে খাবে। আর একবার যদি বানিয়ে খেয়েছো তো বারবার তোমাকে রিকোয়েস্ট করবে এই রেসিপিটা বানানোর জন্য। এর সঙ্গে কোনো রকম সবজি বা তরি তরকারি লাগবে না, যেহেতু এর মধ্যে আলু দেওয়া আছে, সয়াবিন দেওয়া আছে, এর সাথে একটু টক টক কোনো আচার নিয়ে তোমরা খেতে পারো, খেতে কিন্তু দারুণ লাগবে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে একটি প্লেটের মধ্যে আমি সাজিয়ে নিলাম।
তো বন্ধুগণ, আজকের এই টমেটো রাইস রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।